বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু বেগুন পটল দিয়ে রুই মাছের ঝোল। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক কীভাবে করছি। বন্ধুরা দেখো, এখানে পটল আলু বেগুন আমি সব কেটে নিয়েছি, নিয়েছি গোটা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ। তো চলো মাছটা এখন ভেজে নিব। বন্ধুরা দেখো, মাছটা কিন্তু কেটে নিয়ে এসেছিল, তো আমি ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দিব হচ্ছে লবণ। তো লবণ আর হলুদ দিয়ে মাছটা ভালো করে এখন আমি মেখে নিব। আর পাশে আমার কড়াইটা বসানো আছে, তেল দিয়ে দিচ্ছি, ওদিকে তেলটা গরম হয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে লবণ হলুদ দিয়ে মাছটা হচ্ছে মেখে নিচ্ছি। তো সবগুলো মাছই রান্না করব, তো দুবেলার জন্য হয়ে যাবে আর কি। তো দেখো, এক এক করে মাছগুলো সব দিয়ে দিচ্ছি, একবারে তো হবে না, সেজন্য ভাগ ভাগ করে দিচ্ছি। তো চলো মাছটা আমি দেখো ভাজাও হয়ে গেছে। আর আমাদের বাড়িতে হচ্ছে খুব কড়া করে ভাজা খায়, তো অনেকেই দেখি হালকা মাছ হচ্ছে হালকা করে ভাজে, কিন্তু কেউ পছন্দ করে না। সেজন্য হচ্ছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। তো পেটিগুলো আগে করলাম আর গাদার দিকটা হচ্ছে পরে করেছি। তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর ভাজা তেলটাতে আমি দিয়ে দিলাম বেগুন আলু আর হচ্ছে পটল, তো সঙ্গে একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। আর আমি তিনটেই কিন্তু একসঙ্গেই ভেজে নিচ্ছি, তো একসঙ্গে দিয়ে দিলেও হয়ে যাবে। আবার তোমরা চাইলে হচ্ছে ভাগ ভাগ করেও ভেজে নিতে পারো। তো যাই হোক, আমি সুবিধার জন্য একটু তাড়াতাড়ির জন্য একসঙ্গে ভেজে নিলাম, আর খুব একটা বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নিয়েছি। তো আলু পটল বেগুনটা নামিয়ে নিয়েছি হালকা করে ভেজে, আর এদিকে সরিষার তেল দিয়ে দিলাম। আর আগে অল্প সাদা তেল ছিল, দু রকমের তেল আমি মিক্স করে করছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা আর কালো জিরাটা ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে নিব। আর এদিকে দিয়ে দিলাম গোটা হচ্ছে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা মানে ভালো লাগে, সবাই খেতে ভালোবাসে, সেই জন্য দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর আদা বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, তার সঙ্গে হচ্ছে একটু লবণ দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না মানে মশলাটা ভালো করে কষা হয়ে যাবে বা একটু তেল ছেড়ে না দিবে, ততক্ষণ আমি মানে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব আর কি। তো চলো তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর লঙ্কা গুঁড়োটা আগে দেওয়া হয়নি, তো এখন দিয়ে দিব। কেন বলো তো, ছেলে যেহেতু লঙ্কা মানে খায় না, ঝাল খেতে পায় না, এখন হচ্ছে আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন একটু দিয়ে দিব হচ্ছে জল, তো পরিমাণ মতো জল দিব, বেশি জল দিব না। আর তো দেখো জলটা দিয়ে দিলাম, আর এখন ভালো করে মশলাটা জলের সঙ্গে মিক্স করে আরেকটু কষিয়ে নেব। আর তারপর ভাজা যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দিব। তো এখন দেখো মশলা ভাজা হয়ে গেছে, ভাজা সবজিগুলো সবগুলো দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ মশলাটার সঙ্গে আমি সবজিগুলো ভালো করে মিক্সড করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন মানে মশলাটা সবজিগুলো ভেতরে যায় আর কি। আর আমার কিন্তু সব সবজি মোটামুটি আগে থেকে সিদ্ধ হয়ে গেছিলো, তো যেহেতু ভালো করে ভেজে নিয়েছিলাম সেহেতু সিদ্ধ হয়ে গেছিলো। তো এখন দিয়ে দিলাম জল। তো মশলাটা কিন্তু আমার বেশ ভালো মানে কষা হয়ে গেছে, তো সেই জন্য এখন জল দিয়ে দিলাম। আর একটু ঝোল ঝোল হবে, যেহেতু এটা দুপুরের খাবার বুঝতেই পারছো, তো একটু জল দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে গেলে অনেকটাই কমে যাবে। তো এখন আমি একে একে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো নটা তো তোমাদের বলেছিলাম, ছেলের জন্য একটা রেখে দিয়েছি, রেখে আমাদের জন্য দিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো সব দিয়ে দিই। তো দেখো মাছগুলো আমি সবগুলো দিয়ে দিলাম। তো কিছুক্ষণ মাছগুলো থাকবে ঝোলেতে, মানে কিছুক্ষণ মাছগুলো কেন রাখবো বলো তো, মাছগুলো তো একটু সেদ্ধ হবে সেই জন্য। তো দেখো মাছ মানে আমার কমপ্লিট রান্না। তো এখানে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।